হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা সেকেন্ড শিফট পরীক্ষা দিয়েছো তাদের অ্যান্সার কি আমি কিন্তু এখানে এক্সপ্লেনেশন করব, অ্যান্সার কিগুলো আমি বলে দেবো জেনারেল নলেজ সম্পর্কিত। ওকে, এক এক করে প্রত্যেকটা পেপারের ওপর অ্যান্সার কি আমি বলবো। এর আগে কিন্তু আমি দুটো থেকে তিনটে অ্যান্সার কি অলরেডি ফার্স্ট শিফটের বলেছি, ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। ওকে, তো দেখো এখানে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপারটা হচ্ছে যে এখানে জেনারেল নলেজ সম্পর্কিত যেটা তোমাদের 10টা কোশ্চেন রয়েছে সেখানে কিন্তু আমি আলোচনা করে উত্তরগুলো অবশ্যই তোমরা মিলিয়ে নেবে। এখানে বলা হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিকাম দ্য ফোর্থ ইন্ডিয়ান টু উইন এ গ্র্যান্ড স্ল্যাম, তো অবভিয়াসলি রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ রোহান বোপান্না হচ্ছে চতুর্থ ইন্ডিয়ান গ্র্যান্ড স্ল্যাম যিনি উইন করেছিলেন। ওকে, পরবর্তীটা বলা হচ্ছে নাম্বার 87-এ যে হুইচ অর্গ্যান অফ দ্য হিউম্যান বডিজ, হিউম্যান বডি ডাজ দ্য, এখানে বলছে ডাজ দ্য আলজাইমার্স ডিজিজ এফেক্ট, অর্থাৎ এই যে তোমাদের একটা রোগ রয়েছে আলজাইমার, এটা হিউম্যান বডিজের কোন পার্টটাকে অ্যাফেক্ট করে। ওকে, তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ ব্রেনকে কিন্তু সম্পূর্ণভাবে কী করে অ্যাফেক্ট করে। ওকে, নাম্বার আমরা চলে যাব নাম্বার 88-এ চলে যাব। 88-এ বলা হচ্ছে যে ডক্টর জাকির হোসেন ওয়াজ, ডক্টর জাকির হোসেন কে ছিলেন একজন? অবভিয়াসলি আমরা প্রত্যেকে জানি যে ডক্টর জাকির হোসেন ছিলেন দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, অর্থাৎ মুসলিম রাষ্ট্রপতি ছিলেন এই জাকির হোসেন। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে 89-এ যে দ্য ফেমাস বুক আর আনন্দমঠ ওয়াজ অ্যাথর বাই, অর্থাৎ আনন্দমঠ যে বুকটা রয়েছে এটা কি রচনা করেছিলেন আনন্দমঠটা? আমরা প্রত্যেকে জানি যে এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু লিখেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন বলছে নাম্বার 90 প্রশ্নে যে এখানে বলছে বাগরাম এয়ার ব্যাস, ওকে বাগরাম এয়ার ব্যাসটা হুইচ ওয়াজ রিসেন্টলি ইন নিউজ, অর্থাৎ খুব যে হুইচ, অর্থাৎ বাগরাম এয়ার ব্যাসটা রিসেন্টলি নিউজে এসেছে, ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি, এটা কোথায় অবস্থিত? আমরা প্রত্যেকে জানি যে আফগানিস্তান সম্পর্কিত যখন এটা নিউজে বা আলোচনা হয়েছিল তখন বাগরাম এয়ারবেসের কথা কিন্তু আমরা শুনেছিলাম যে এটা আফগানিস্তানে অবস্থিত। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাবো নাম্বার 91-এ। 91-এ বলা হচ্ছে যে হুইচ আর দ্য টু হাউসেস অফ ইন্ডিয়ান পার্লামেন্ট, অর্থাৎ ভারতীয় পার্লামেন্টের দুটো যে হাউস রয়েছে উচ্চকক্ষ অ্যান্ড নিম্নকক্ষ সেটা কী রয়েছে? সেটা অবভিয়াসলি অপশন নাম্বার তোমাদের বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ রাজ্যসভা অ্যান্ড লোকসভা। আমরা প্রত্যেকে জানি যে দুটো কক্ষ নিয়ে ভারতীয় পার্লামেন্ট কিন্তু গঠিত। ওকে, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে যে হুইচ ইজ দ্য মোস্ট পপুলেটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ কোন সিটিটি সবচাইতে পপুলেটেড সিটি রয়েছে এই ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীতে? অবভিয়াসলি রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, অর্থাৎ টোকিও, যেটা জাপানে অবস্থিত। টোকিও কোথায় অবস্থিত? এই জাপানে অবস্থিত, ঠিক আছে? অর্থাৎ এই টোকিওর ক্যাপিটাল হচ্ছে, জাপানের ক্যাপিটাল হচ্ছে কি? টোকিও। নেক্সট আমরা দেখব নাম্বার 93 কোশ্চেনে বলা হচ্ছে যে হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ নোবেল প্রাইজ, অর্থাৎ কে প্রথম নোবেল প্রাইজ ইন ভারতীয়র মধ্যে গ্রহণ করেন? আমরা প্রত্যেকে এটা জানি অ্যান্সারটা, অর্থাৎ অপশন নাম্বার ডি, অর্থাৎ রবীন্দ্রনাথ টেগর। আমরা জানি ইনি কিন্তু লিটারেচারে কি করেছিলেন, এই নোবেল প্রাইজ অ্যাচিভ করেছিলেন, ঠিক আছে? তো আশা করছি প্রত্যেকে কিসের জন্য তোমাদের একটু মনে রাখো, গীতাঞ্জলি, ঠিক আছে? এই 2023-র জন্য হতে পারে এই কোশ্চেনটা, গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন। দেখো ওভারঅল আমি বুঝতে পারছি যে তোমাদের সেকেন্ড শিফটের যে জিকে কোশ্চেনটা কিন্তু সহজের মধ্যেই ছিল। ওকে, 94 কোশ্চেনে বলা হচ্ছে যে লাক্ষাদ্বীপ ইজ লোকেটেড ইন, অর্থাৎ লাক্ষাদ্বীপটা যেটা রয়েছে সেটা কোথায় রয়েছে? ওকে, তো আমরা এটা জানি যে অপশন নাম্বার ডি, অর্থাৎ আরাবিয়ান সিতে কিন্তু এই লাক্ষাদ্বীপ সিচুয়েটেড রয়েছে বা লোকেটেড রয়েছে। ওকে, নেক্সট দেখব নাম্বার 95 কোশ্চেনে বলা হচ্ছে হু ইজ পায়োনিয়ার অফ দ্য থিওরি অফ রিলেটিভিটি, অর্থাৎ যে আপেক্ষিক তত্ত্ব যেটা রয়েছে সেটা পায়োনিয়ার কে বা আবিষ্কারক কে বা প্রবর্তন কে করেন? আমরা জানি এটা কিন্তু প্রবর্তন করেন অ্যালবার্ট আইনস্টাইন। ওকে, অ্যালবার্ট আইনস্টাইন এটা কিন্তু প্রবর্তন করেন। ওকে, দেখো ওভারঅল এখানে বুঝতে পারা যাচ্ছে যে তোমাদের সেকেন্ড শিফটের যে জিকে কোশ্চেনটা, সেকেন্ড শিফটের যে জিকে কোশ্চেনটা সেটা কিন্তু একটু সহজের মধ্যেই ছিল ফার্স্ট শিফটের কোশ্চেনের থেকে। ওকে,
তো আশা করি প্রত্যেকে ভালো করে এই জিকে পোর্শনটা তোমরা পেরেছো, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা, আশা করছি প্রত্যেকে অ্যান্সারটা দিয়ে দিয়েছো। ওকে, তো ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে এবং এই ধরনের যদি অন্যান্য পেপারের ওপর তোমরা ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই এই ক্লাসটি লাইক করবে। যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ। তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, 2023-র ওপর বেস করে কিন্তু আমি তোমাদের প্রিপারেশন অলরেডি শুরু করে দেব। ওকে, দুই একটা ক্লাস কিন্তু অলরেডি প্রোভাইড করেছি, প্লিজ তোমরা কিন্তু দেখে নেবে। কারণ হচ্ছে এই হিউজ পরিমাণ কম্পিটিশানে এখন থেকে প্রিপারেশন না করলে কিন্তু কোনো পেপার তুমি ক্র্যাক করতে পারবেন, অর্থাৎ হিউজ পরিমাণে তোমাদের কম্পিটিশান রয়েছে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো এবং আপকামিং আমি অন্যান্য পেপারের ওপর ভিডিও কিন্তু প্রোভাইড করবো।